सो हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल फिजिक्स ऑल टाइम। सो एवरीवन, आज के किन्तु आमरा चले एसेछि किन्तु आईटीआई एर जे एक्चुअली किन्तु मेरिट लिस्ट बा तोमरा बोलते पारो रैंक कार्ड सेटा किन्तु बेर हये गेछे एबं तोमरा किभाबे रैंक कार्ड डाउनलोड करबे एबं तोमरा चॉइस फिलिंग किभाबे करबे सेगुलो किन्तु देखाबो। आमरा किन्तु चले एसेछि टेक्निकल एडुकेशन ट्रेनिंग एंड स्किल डेवलपमेंट डिपार्टमेंटे किन्तु वेबसाइटे, तोमरा वेबसाइटे चले आसबे, वेबसाइट देखते पाच्छो अथवा तोमरा डेस्क्रिप्शन बक्सेर लिंक रयेछे, तोमरा डायरेक्ट चले आसते पारबे। आसार पर किन्तु सबार प्रथमे देखो एखाने কিন্তু একটা নোটিশ রয়েছে, তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো বা তোমরা একটু নিচে যদি আসো তাহলে কিন্তু এখানে নোটিশটা তোমরা পেয়ে যাবে। দেখো শিডিউল অফ মেরিট প্ল্যানেল বলে এখানে রয়েছে, এখানেও তোমরা একটা পেয়ে যাবে। সেটাকে তোমরা ক্লিক করলে কিন্তু তোমার সামনে কিন্তু পুরোপুরি শিডিউলটা ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদের সামনে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি একবার। দেখো তোমরা দেখতে পাচ্ছ এবার এই নোটিশে কিন্তু বলা রয়েছে যে 26 তারিখের মধ্যে, এইগুলো তো আগে শিডিউল দিয়েছিল, এবার লাস্ট কিন্তু এখানে যেটা রয়েছে কিন্তু 5 তারিখের মধ্যে কিন্তু তোমার এই কিন্তু যে চয়েস ফিলিং সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, নইলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমরা কিন্তু 5 তারিখের মধ্যে কিন্তু তোমার যে যা চয়েস ফিলিং রয়েছে তোমরা কিন্তু চয়েস ফিলিং করে দিও। ঠিক আছে, এবং তোমরা কীভাবে করবে সেই সম্পূর্ণ আমি কিন্তু এই ভিডিওতে বলবো। র্যাঙ্ক কার্ড থেকে শুরু করে কিন্তু তোমরা চয়েস ফিলিং পর্যন্ত এটা রয়েছে। দেখো অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইন, এখানে পাশে কিন্তু সাইন ইন বলে রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমার সামনে ইন্টারফেস খুলে যাবে, এখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার তোমার দিতে হবে, আর এখানে তোমার একটা পাসওয়ার্ড মানে ডেট অফ বার্থটা তোমরা যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেটা কিন্তু দিতে হবে, তারপর ক্যাপচার দিতে হবে। আমি এখানে এটা ফিল করে নেবো, নিয়ে তোমার সামনে দেখাচ্ছি। নিয়েছি, এবার শুধু ক্যাপচারটা আমি দিয়ে দেবো 611397 আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে লগ ইন অপশান আমি ক্লিক করলাম, লগ ইন আমার কিন্তু হয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ লগ ইন হয়ে গেছে আমার, এবং এখানে কিন্তু তোমরা ইউজার আইডি আমার দেখতে পাচ্ছ হয়তো, এবং সব কিছু কমপ্লিট আছে। এবং লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ র্যাঙ্ক কার্ড, এবং তারপরে রয়েছে চয়েস ফিলিং। আমি র্যাঙ্ক কার্ডটা ক্লিক করবো, র্যাঙ্ক কার্ড যখন আমি ক্লিক করবো দেখো আমার সামনে কিন্তু র্যাঙ্ক কার্ড চলে এসছে। এবং তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তোমাদের জন্য কিন্তু দুটো র্যাঙ্ক কার্ড আসতে পারে। ঠিক আছে, এখানে যেমন এম গ্রুপে অ্যাপ্লাই করেছিল আমার নেম রয়েছে, এবং তারপর কিন্তু জেনারেল র্যাঙ্ক কত এসছে, এবং তোমরা যদি এসসি এসটি অফ জেনারেল র্যাঙ্ক আসবে তার সঙ্গে এসসি এসটি র্যাঙ্কও আসতে পারে। ঠিক আছে, তাই এবং নিচে তোমরা রয়েছে কিন্তু ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশান থেকে কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু ডাউনলোড করে নেবে, যারা কিন্তু এখনও ডাউনলোড করতে পারছো না। ঠিক আছে, ডাউনলোড কিন্তু করে নেবে, এবং তোমার কিন্তু 5 তারিখ অবধি চয়েস ফিলিং রয়েছে। এরমভাবে কিন্তু এখানে ডাউনলোড অপশানটা ক্লিক করলে কিন্তু তোমরা সামনে কিন্তু র্যাঙ্ক কার্ডের সম্পূর্ণ ডিটেলস ডাউনলোড হয়ে যাবে। আমি তোমার সামনে তবু একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছি এরমভাবে কিন্তু তোমার র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু ডাউনলোড করে তোমরা রেখে দেবে, এবং তারপর এই যে অপশান রয়েছে চয়েস ফিলিং, এই চয়েস ফিলিং অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমার সামনে কিন্তু চয়েস চলে আসবে, এবং মানে প্রত্যেকটা যে এখানে শো অল কলেজ, এবং শুধুমাত্র কিন্তু শো গভর্নমেন্ট কলেজ, এবং শো আইএমসি কোটাযুক্ত যে কলেজগুলো রয়েছে এই তিনটে কিন্তু এখানে কিন্তু রয়েছে। তোমরা যে কোনো অপশান শো অল করলে তোমার সমস্ত কলেজ কিন্তু এখানে চলে আসবে। সমস্ত কলেজের মধ্যে টোটাল নাম্বার অফ কলেজ কত রয়েছে আমরা দেখে নেবো, এখানে 647টা রয়েছে টোটাল নাম্বার অফ কলেজ। এবার যদি তোমরা যদি শুধুমাত্র গভর্নমেন্ট করো, শো গভর্নমেন্ট, সেখানে কিন্তু রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ 507টা কলেজ কিন্তু রয়েছে। এবং তোমরা যদি দেখো শুধুমাত্র যদি আইএমসি কোটা তোমরা যদি দেখো সেক্ষেত্রে কিন্তু 140টা কলেজ রয়েছে টোটাল তোমরা দেখলে। ঠিক আছে, এবার তোমরা যেটা কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে চাইছো তোমরা কিন্তু সেটাকে অ্যাড অপশানে ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারবে। এবং অ্যাড করার পর কিন্তু তোমরা এই চয়েস ফিলিংটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে পারবে। তোমরা কিন্তু মানে একই ডিপার্টমেন্টেরও তোমরা দুটো মানে যে ট্রেডের ওপর কিন্তু তোমরা অ্যাপ্লাইও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, একই ডিপার্টমেন্ট মানে একই কলেজের অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবং তারপর কিন্তু এখানে সেভ অ্যান্ড সিলেক্টেড চয়েস করতে হবে, এবং তারপর কিন্তু ক্লোজ ব্যাক অপশানে এখানে তোমরা প্রেস করেও ব্যাকও আসতে পারো। ঠিক আছে, আমি তোমার সামনে তবু একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে শো অল করে এখানে কিন্তু 390 মতো একটা অপশানে আমি কিন্তু এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আইটিআই কিন্তু তোমরা এখানে কিন্তু গড়িয়াহাট তোমরা এবার দেখতে পাচ্ছ। দেখো 90 এখান থেকে তো আইটিআই গড়িয়াহাট, এবং আইটিআই গড়িয়াহাটে কিন্তু এখানে দেখো গভর্নমেন্ট এখানে দুরকমও রয়েছে, আইএমসি কোটাও রয়েছে আর এমনি নর্মাল গভর্নমেন্টও রয়েছে। আমি কিন্তু আইএমসি কোটা ইলেকট্রিশিয়ান এবং গভর্নমেন্ট কোটারও কিন্তু ইলেকট্রিশিয়ান যেটা রয়েছে এই দুটোটা কিন্তু আমি এখানে সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করবো, এবং তোমরা এইগুলো সব রকম কিন্তু তোমরা দেখতে পাবে। আমি ইলেকট্রিশিয়ানটা কিন্তু সিলেক্ট করবো। এখানে দেখো অ্যাড বলে অপশান পাশে রয়েছে, আমি অ্যাড করলাম, এবং অ্যাড কর
এখানে অ্যাড করার পর কিন্তু এখানে পাশে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে এবং পাশে ডিলিট অপশান আছে, তোমরা ডিলিট করে নিতে পারবে। এবং তারপর কিন্তু আমি তো আরেকটা যে ইলেকট্রিশিয়ান রয়েছে সেটা হচ্ছে আইএমসি কোডটা, সেটা আমি এখানে অ্যাড করলাম। এই দুটো কিন্তু এখানে আমি অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। এখানে দেখো দুটো পরপর চলে এসছে, ঠিক আছে। এবং তোমরা যেটা যেটা কিন্তু এখানে ডাউনলোড বলে কিন্তু একটা অপশান রয়েছে ডাউন আর আপ, ঠিক আছে। তোমরা কোনটা এক নম্বর চয়েস আর কোনটা দু নম্বর চয়েস তোমরা দিতে পারো। তোমরা যদি আপ করো এটা এক নম্বরে চলে যাবে আর ওটা কিন্তু দু নম্বরে চলে আসবে, ঠিক আছে। তোমরা দেখতে পেলে, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান গমে আইএমসিটা ওপরে চলে গেছে। তোমরা যদি ডাউন করতে চাও নিচেরটা তো কোনটা এক নম্বর প্রিফারেন্স দেবে কোনটা দু নম্বর প্রিফারেন্স দেবে এরকমভাবে কিন্তু তোমরা সিলেক্ট করে কিন্তু করতে পারবে। করার পর কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে সেভ সিলেক্টেড অপশানের এই চয়েস এখানে ক্লিক করতে হবে। করার পর কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারো বা তোমাদের এখানে ক্লোজ অ্যান্ড ব্যাক এখানে করতে পারো, ঠিক আছে। এখানে সিলেক্টেড চয়েস করলে কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু তোমাদের চয়েসটাকে ফিলিংটা করে নিতে হবে 5 তারিখের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কীভাবে কী করতে হবে আশা করি তোমার বুঝতে পেরেছো। এবং তারপর কিন্তু এখানে সেভ অ্যান্ড সিলেক্টেড করার পর কিন্তু ডাউনলোড করে নেবে কিন্তু তোমরা এই যে চয়েস ফিলিং করেছো এখানে তোমরা কিন্তু ডাউনলোড অপশান পেয়ে যাবে, কিন্তু ডাউনলোড করে নিও, ঠিক আছে। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও এবং কিন্তু সবার কাছে কিন্তু শেয়ার করো। যারা কিন্তু এখনও চয়েস ফিলিং করেনি বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটা হেল্প হবে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।